কমোডের মধ্যে ঢুকেছিল বিশাল আকারের কোবরা। ভেতরে ঢুকতেই আটকে ওঠেন বাড়ির সদস্য। দেখুন সাপ উদ্ধারের সেই রুদ্ধশ্বাস ভিডিও। দুঃসাহসিক কাণ্ড, বাথরুমে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। বাথরুমের কমোডের ভেতর লুকিয়ে রয়েছে এক বিশাল কিং কোবরা। কি অবাক হচ্ছেন, ভাবছেন তো বাথরুমের কমোডের মধ্যে কি করে সাপ লুকিয়ে থাকতে পারে? তবে প্রথমেই জানিয়ে রাখি, বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। ইতিমধ্যেই কমোডের মধ্যে কিং কোবরা লুকিয়ে থাকার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসুন জেনে নেওয়া যাক কোথায় ঘটেছে এমন ঘটনা। সাপ, এই কথাটি শুনলেই যেন সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। ছোট হোক কিংবা বড়, সাপ ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ কিছু অবাক করা কাণ্ডের সাক্ষী থেকেছি আমরা। কখনো গাছের নিচে বিশ্রাম নেওয়া এক ব্যক্তির জামার মধ্যে লুকিয়ে রয়েছে সাপ, কখনো আবার এক মহিলাকে আস্ত গিলে খেয়ে ফেলেছে অজগর সাপ, এমন নানান ঘটনা আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে দেশ বিদেশের নানা প্রান্তের ঘটনা আমরা এক মুহূর্তেই জানতে পারি। ইতিমধ্যেই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাথরুমের কমোডের মধ্যে কুণ্ডলি পাকিয়ে রয়েছে কিং কোবরা। জানা যায় বেশ কিছুদিন আগে ইন্দোরের এক সাপ উদ্ধারকারী রাজেশ জাট শহরের একটি টয়লেট কমোড থেকে এই বিশাল কিং কোবরা বের হওয়ার ভিডিও নিজেই শেয়ার করেছেন, আর সেখান থেকেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। জাট টাইমসের দেওয়া বিবৃতি অনুযায়ী, বেশ কিছুদিন আগে এক রাতে সাপ সম্পর্কিত একটি কল পেয়েছিলেন তিনি। জানা যায় ইন্দোরের একজন বাসিন্দা হঠাৎই একদিন রাত্রেবেলায় তাকে ফোন করেছিল। তারা জানিয়েছিলেন যে তাদের বাথরুমে একটি সাপ ঢুকে পড়েছে। এরপর সবটা শুনে সবার প্রথমে বাড়ির লোকজনদের ওই সাপের দিকে নজর রাখতে বলা হয়েছিল। তিনি আরও জানিয়েছিলেন যাতে তারা দূরত্ব বজায় রাখেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকেই খুবই ভয় পেয়ে গিয়েছিলেন, এমনকি তারা বাথরুমটি বাইরে থেকে তালাবন্ধ করে দিয়েছিলেন। এরপর জাট বাড়িতে পৌঁছেই বাথরুমে প্রথমে সাপটিকে দেখতে পাননি, তারপর তিনি কমোডের ভেতর উকি দিয়ে দেখেছিলেন একটি বিশাল কিং কোবরা তার দিকে তাকিয়ে রয়েছে। কিং কোবরাটি অত্যন্ত বিষাক্ত ছিল বলে জানিয়েছেন জাট। এরপর জাট তার নিজস্ব কায়দায় কোবরাটিকে বের করে নিয়ে আসেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে জাটের বিশেষ কায়দায় কোবরাটি ধীরে ধীরে কমোড থেকে বেরিয়ে আসছিল। এটি প্রায় বের হয়ে এলে সাপটিকে পুরোপুরিভাবে কমর থেকে লেজ ধরে টান দিয়েছিলেন তিনি, তারপর ধীরে ধীরে উদ্ধার করা হয় সাপটিকে। এই কারণেই বিশেষজ্ঞরা সবসময় কমোডের ঢাকনা বন্ধ করার পরামর্শ দেন। সাপটিকে উদ্ধার করার পর স্বস্তি মেলে পরিবারটির। সাপ উদ্ধারের সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন জাট, যার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয় সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই। সাপের গল্প শোনা তো এক কথা, কিন্তু বাস্তবে তাকে সামনাসামনি দেখার অভিজ্ঞতা যে কি ভয়ঙ্কর হতে পারে তার একমাত্র সাক্ষী ছিল ওই পরিবারটি। সাপটি উদ্ধারের পর তাকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।